Assalamualaikum, hey viewers, welcome back to my another new video. আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন CSS 3 বাংলা টিউটোরিয়াল এর 12 নম্বর পর্ব। তো আজকে আমরা আলোচনা করব CSS ফন্ট অসাম নিয়ে। তো আমরা CSS এ ফন্ট অসাম ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইকন অ্যাড করতে পারি সেই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো viewers আমি একটা টেক্সট এডিটর ওপেন করে নিয়েছি। তো লক্ষ্য করেন এখানে আমি একটা HTML 5 এর ডিক্লারেশন দিয়ে রেখেছি বা HTML 5 এর যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমি তৈরি করে রেখেছি এবং এখানে লক্ষ্য করেন এই পাশে একটা আমি CSS ফাইল style.css মানে একটা CSS ফাইল আমি এখানে ক্রিয়েট করে রেখেছি এবং এটা আমি এখানে এই যে এই CSS ফাইলটা আমি HTML এর সাথে এই যে লিংকের মাধ্যমে এখানে আমি কানেকশন করিয়ে রেখেছি জাস্ট এইটুক। তো এখন আমাদেরকে ফন্ট অসাম ব্যবহার করার জন্য কি করতে হবে, তো আমরা প্রথমে আমাদের মোবাইলে ব্রাউজারটা ওপেন করে নিলাম, ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। তো ব্রাউজারটা ওপেন করার পর আপনারা গুগলে সার্চ দিবেন, আপনারা প্রথমে ফন্ট অসাম লিখে আপনারা জাস্ট গুগলে সার্চ করেন। তো সার্চ করার পর দেখেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে ফন্ট অসাম নামে .com। তো এখানে আমি একটা ক্লিক করলাম, আচ্ছা তো সাইটটা লোড হচ্ছে। তো দেখেন এখানে সাইটটা লোড হয়ে গেছে ফন্ট অসাম। তো এখানে দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফ্রি এবং আরেকটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সন। তো এটা হচ্ছে আমরা ফ্রিলি ইউজ করতে পারি এবং এখানে আমরা একটা প্রিমিয়াম ভার্সন রয়েছে যেটা আমাদেরকে ডলার দিয়ে কিনতে হবে। এখানে আপনি অনেক বাড়তি সুবিধা পাবেন, অনেক ধরনের আইকন পাবেন এখানে, আর এখানে একটু সীমিত আকারে পাবেন, ঠিক আছে। তো আমরা ফ্রিটা ইউজ করব। তো এখন দেখেন নিচে অনেক ধরনের আইকন এখানে রয়েছে, তো এগুলো আইকন আপনাদের ওয়েবসাইটে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি কী করতেছি, এখানে আমি আইকনে ক্লিক করলাম, আইকনে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইন্টারনেট স্লো, আচ্ছা এখানে আইকনগুলো লোডিং হচ্ছে। তো আপনারা লক্ষ্য করবেন যে এখানে যে ভিজিবল আইকনগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন, আর যেগুলো এখানে হাইড করে রাখা হচ্ছে সেগুলো জাস্ট প্রো ভার্সনের জন্য। এখানে দেখেন কোনে এগুলো প্রো ভার্সনের জন্য, ঠিক আছে। তো এখানে ফ্রিতে সীমিত আকারে দেওয়া হয়েছে, তো আপনি আপনার প্রয়োজনীয় আপনার আইকনগুলো এখান থেকে আপনি সার্চ দিয়ে আপনি নিতে পারবেন। তো এখানে লক্ষ্য করেন আইকন কি, এই যে দেখেন এখানে একটা এই কর্নারে এই যে এখানে একটা আইকন ব্যবহার করা হয়েছে। এরকম প্রায় প্রত্যেক ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো এগুলো আইকন কীভাবে ব্যবহার করা যায়। সাপোজ আপনি এখানে সাপোজ আপনি ফেসবুকের আইকনটা আপনি চাচ্ছেন, আপনি সার্চ দেবেন এখানে ফেসবুক লিখে। তো ফেসবুক লিখে আমি সার্চ দিলাম, আচ্ছা তো দেখেন এখানে ফেসবুকের আইকনগুলো চলে আসছে। তো এই আইকনগুলো আমি ফ্রিলি ইউজ করতে পারি। তো তাছাড়া আপনি কী করতে পারেন, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, আচ্ছা আমি একটু চলে যাচ্ছি, আচ্ছা এরপরে আমরা এখানে ওল্ড ভার্সন এখানেও কিছু আপনারা আপনারা ইয়ে পাবেন, আইকন পাবেন। তো আমরা এখানে আসলাম, তো আসার পর এখানে আমরা কী করতে পারি, আমরা এখানে প্রথমে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর দেখেন এখানে একটা আইকন মেনু চলে, এখানে আমি ক্লিক করেছি। তারপর এখানে দেখেন অনেক ধরনের আইকন রয়েছে, এখানে অনেক আইকন রয়েছে। তো আমরা দেখবেন এই যে এরকম যে এখানে একটা টিক মার্ক রয়েছে, কই যে এখানে এরকম টিক মার্ক অনেক ওয়েবসাইটে ইউজ করা হয়, এগুলো আপনারা লক্ষ্য করবেন। তো আমি কী করতে পারি, এখানে আপনারা এখানে প্রয়োজনীয় আইকনগুলো সার্চ দিয়ে এখানে বের করতে পারবেন। যেমন সাপোজ আমি একটা সার্চ দিচ্ছি হোম, দেখেন এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এরকম আইকন কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো এই আইকনটাও আমি ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন এই আইকনগুলো ইউজ করার জন্য আমাকে কী করতে হবে, ফার্স্টলি আমাকে যাকে করতে হবে, আমাকে আগে এই যে এই ফন্ট অসাম এটার সাথে আমাকে লিঙ্ক করে দিতে হবে আমাদের ওয়েবসাইটে। তো সেটার জন্য কী করতে হবে, আমরা প্রথমে আমরা কী করতে পারি, আমরা এখানে গুগলে গিয়ে লিখবো বুটস্ট্র্যাপ, দেখেন এখানে স্পেলিংটা দেখে নেন bootstrapcdn.com, এখানে এটা আপনারা লিখে জাস্ট এন্টার দেবেন। তারপর সাইটটা লোড হচ্ছে, লোড হওয়ার পর তারপর আপনারা এখানে দেখেন একটা অপশন ফন্ট অসাম নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি একটু নিচে স্ক্রল ডাউন করে দেখেন এখানে ফন্ট অসাম CSS। তো এটাতে আমরা কী করবো, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে HTML এর একটা লিঙ্ক চলে আসছে, আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে লিঙ্কটা। আমি এখানে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই লিঙ্কটা কী করব, এই লিঙ্কটা আমাদের টেক্সট এডিটরে আমাদের ওয়েবসাইটে আমাদের যে এই যে CSS ফাইলের যে লিঙ্কটা আছে এটার নিচে আমরা কী করব, এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে, আমরা এখানে কানেকশন করানোর জন্য। তো এখানে লিঙ্কটা চলে আসছে, তো আমাদেরকে পুরোটা লাগতেছে না। তো আমরা কী করতে পারি, যে রিলেশন স্টাইল শিটের পরে যে বাকি অংশটুকু আছে কিন্তু আমরা তুলে দিতে পারি। তো এটা তুলে দিলাম, ওকে।
তো এখন আচ্ছা এখানে ক্লোজিং ট্যাগটা দিতে হবে ওকে তো এখন দেখেন লিংকটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা কি করতে পারি এখন আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা যে কোনো আইকন এখন ব্যবহার করতে পারি তো সাপোজ আমি এখানে হোম আইকনটা ব্যবহার করার জন্য হোমে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে একটা দেখেন এখানে একটা লিংক রয়েছে আমি এটা জাস্ট কপি করব এখানে একটা আই ট্যাগ দিয়ে নেওয়া হয়েছে এটা তো এটা স্প্যান ট্যাগ দিয়ে ইউজ করা হয় অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইট এগুলো স্প্যান ট্যাগ দিয়ে ইউজ করা হয় আইতে আইকন ট্যাগ দিয়ে এটা করা হয়েছে তো আমি এটা কপি করলাম কপি করার পর আমি সিম্পলি কী করতে পারি আমাদের টেক্সট এডিটর ওপেন করলাম ওপেন করার পর বডির মধ্যে আমি কী করতেছি আমি এখানে একটা ডিপ ক্রিয়েট করতেছি ডিপ ডিপ ক্রিয়েট করলাম তারপর এর মধ্যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম আচ্ছা এখন আমি যদি এটা সেভ করি সেভ করার পর একটা ব্রাউজারে আমি ওপেন করে নিই দেখি আউটপুটটা ওপেন ইন ব্রাউজার দিলাম তো দেখেন এখানে হোমের যে অপশানটা আইকনটা এটা চলে আসছে তো আমরা এটা সিএসএস দিয়ে এটা আরও আমরা বিভিন্ন মডিফাই করতে পারি এটা আরও সাইজটা বাড়াতে পারি কালার দিতে পারি বিভিন্ন ডিজাইন আরও আমরা অ্যাড করতে পারি সিএসএস দিয়ে তো তার আগে আমি কী করতেছি আরও কিছু এটা মিনিমাইজ করে নিই তার আগে আমি আরও কিছু ফন্ট আইকন এখানে আমি অ্যাড করে নিই তো আমরা এখানে হোমটা অ্যাড করেছি তো আমি আরও কয়েকটা আইকন এখানে অ্যাড করে নিই তো আমি ব্যাকে চলে গেলাম তারপর এখান থেকে আপনার যে কোনো অ্যাড্রেস বুক এখানে আপনার দেখে নেবেন আপনার প্রয়োজনীয় যে কোনো আইকন এখান থেকে আপনার ফ্রিলি ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে আর কি ইউজ করতেছি সাপোজ আমি ইমেইলের যে এটা রয়েছে এনভেলপ এটা আমি সার্চ দিলাম আপনার সার্চ দিয়ে দেখতে পারেন অথবা আপনার এখান থেকে খুঁজে নিতে পারেন তো এনভেলপ আমি এটা ইউজ করতে যাচ্ছি তো এখানে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর এটা কপি করব আমি কন্ট্রোল সি কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব এখানে আমি পেস্ট করে দিলাম দ্যাটস ইট তো এখন আমি আরেকটা এনে ব্যাকে চলে গেলাম তারপর আমি এখানে ফেসবুকের আইকনটা নিয়ে নিই ফেসবুক অ্যাপে ফেসবুক আচ্ছা ফেসবুকের আইকনটা আমি এইটাই নিয়ে নিই এই আইকনটা তো এই আইকনটা আমি কী করবো এখান থেকে এটা কপি করব কন্ট্রোল সি কপি করলাম তারপর এটা আমি এখানে পেস্ট করে দিলাম আচ্ছা তো এখন এটার আমি আউটপুটটা দেখে আসি তো এটা সেভ করলাম সেভ করে একটু মিনিমাইজ করে নিই আচ্ছা আমার ব্রাউজারটি একটু মিনিমাইজ করে নিই আচ্ছা তো এইবার আমরা যে এখানে আমরা রিফ্রেশ করব তো দেখেন এখানে তিনটা আইকন চলে আসছে ঠিক আছে তো আমরা এখন এটা সিএসএস দিয়ে কীভাবে কাস্টমাইজ করতে পারি তো এই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা ডিবির মধ্যে একটা ক্লাস দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি আমি ক্লাস আইকন নামে একটা ক্লাস দিয়ে দিচ্ছি আমি আইকন দিয়ে দিলাম ক্লাস আচ্ছা লক্ষ্য করেন এই ডিবের মধ্যে আইকনের মধ্যে কিন্তু এই তিনটা আইকন রয়েছে ঠিক আছে মানে একটা ডিবের মধ্যে কিন্তু আমরা এই তিনটা আইকন রেখেছি ঠিক আছে তো এখন আমরা এটা কাস্টমাইজ করার জন্য কী করবো আমরা সিএসএস চলে যাব তোমাদেরকে আইকনটা সিলেক্ট করার জন্য কেবল প্রথমে ডট দিতে হবে ক্লাসের জন্য ডটের পর আমরা নাম দিয়ে দেবো ক্লাসের আইকন নামটা দিয়ে দিলাম আচ্ছা তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন এটা আমি আপনাদেরকে বলবেই বলেছি আমি নামটা আইকন দিয়েছি তারপর আমি সেকেন্ড ব্যাকে দিলাম এখন আমি এখানে কী করতে পারি এখানে আমি সিএসএস অ্যাপ্লাই করতে পারি তো আমি কী করতে চাচ্ছি এটা লক্ষ্য করেন এই ডিপ এই আইকন মানে এই ক্লাসের ভিতরে কী রয়েছে এই আই ট্যাগের মানে আমি ক্লাস করতে যাচ্ছি ঠিক আছে আমি আইকন নিয়েছি আইকনের মধ্যে কোন ট্যাগের কাজ করতে যাচ্ছি আমি আইকনের মধ্যে আই ট্যাগের কাজটা করতে যাচ্ছি তো আমি শেষে কী করলাম আমি প্রথমে আইকন লিখলাম তারপর একটা স্পেস দিয়ে এখানে আইটা লিখে দেবো আমি জাস্ট ঠিক আছে তো মানে প্রথমে কী করবে এই ফাইলটা প্রথমে সার্চ দেবে ডট মানে এটা ক্লাস খুঁজবে ক্লাস ডট দিয়ে ক্লাস খুঁজবে ক্লাস খোঁজার পর মানে এইচটিএমএল ফাইলে তারপর আইকন খুঁজবে তো আইকন খুঁজে পাওয়ার পর এখানে আইকন রয়েছে এই আইকনের মধ্যে তারপর আমি কী দিয়েছি তারপর আমি আই দিয়েছি তারপর এই আইকনে এসে এই আইটা খুঁজে সেটার কাজটা করবে তো এই জন্য আমি এখানে প্রথমে ডট দিয়েছি ক্লাস খোঁজার জন্য তারপর আইকন দিয়েছি ক্লাসের ওই মানে সিমিলার আইকন নামে যে ক্লাসটা রয়েছে সেটা ফাইন্ড আউট করার জন্য তারপর আই দিয়েছি এই আইকনের মধ্যে যে আইট্যাগুলো রয়েছে এই আইট্যাগের কাজটা করবে এখানে তো এই জন্য আমি এইভাবে এটা সিলেক্ট করলাম তো দেখা যাচ্ছে সাপোজ আরেকটা বিষয় দেখে দিই আই ট্যাগের মধ্যে যদি আরেকটা কোনো ট্যাগ থাকতো সেইটাকে সিলেক্ট করার জন্য আমি এই আয়ের পর ওই ট্যাগটা লিখে দিতাম তো এইভাবে কিন্তু সিলেক্ট করতে হয় তো এখন আমি কী করতে পারছি চাচ্ছি আমি এটার একটু সাইজটা আমি বাড়িয়ে দিতে চাচ্ছি তো আমি এখানে কী করতে পারি আমি এখানে যদি জাস্ট ফন্ট সাইজ আমি একটা প্রপার্টি ব্যবহার করি এখানে যদি আমি করে দিই 30 পিক্সেল তারপর সেমিকলন দিয়ে ক্লোজ করে দিই সেভ করি তারপর দেখেন এটা সাইজটা বাড়ছে না তার মানে কোনো একটা সমস্যা হয়েছে আমরা লিঙ্কটা একটু চেক করে নিই আচ্ছা স্টাইল ডট সিএসএস এটা সব ঠিক আছে
সব ঠিক আছে, মেবি এইচটিএমএল ফাইলটা সেভ করা নেই, আমি আবার ওটা সেভ করে নিচ্ছি, ফাইল সেভ করলাম। আচ্ছা, তো তারপর আমি এটা এখন ব্রাউজার রিফ্রেশ করি, তো দেখেন এটা সাইজটা বেড়ে গেছে, ঠিক আছে। তো এইচটিএমএল ফাইলটা কিন্তু সেভ করতে হবে, লক্ষ্য রাখবে। আচ্ছা, তো আমি কী করলাম, এটা সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ দিলাম, এটা সাইজটা বেড়ে গেছে। তো আমি এখানে চাচ্ছি কালারটা চেঞ্জ করতে, আমি এখানে কালার দিতে পারি, সিওএলওআর কালার, কালার প্রপার্টি ব্যবহার করে আমি এখানে যদি ব্লু করে দিই, ব্লু করে দিচ্ছি, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি, আমি সেভ করি, তো দেখেন এটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন। এখানে যদি মার্জিন দিয়ে দিই, মার্জিন মার্জিন দিয়ে এখানে যদি আমি 10 পিক্সেল করে দিই, সেমিকোলন দিয়ে ক্লোজ করি, সেভ করি, তো দেখেন একটু গ্যাপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়াই এখানে আপনারা বিভিন্ন আরও ডিজাইন করতে পারবেন এই যে আইকনগুলোর, তো সেটা কীভাবে করতে পারেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সাপোজ কী করতে চাচ্ছি, আমি এই যে এখানে সাপোজ এইগুলোর সাথে আমি টেক্সট অ্যাড করতে চাচ্ছি, যেমন এটার সাথে আমি হোম, এটার সাথে ইমেল, এটার সাথে ফেসবুক, এই টেক্সটগুলো আমি অ্যাড করতে চাচ্ছি, এবং এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে। সেটা কীভাবে করবো আমরা, তো সেইটার জন্য আমরা কী করবো, তো লক্ষ্য করবেন খুবই গুরুত্বপূর্ণ, আমি এই কাজটা করে নেই এখানে। আচ্ছা, তো আমি নিচে আরেকটা ডিপ ক্রিয়েট করতেছি, লক্ষ্য করবেন আমি এখানে ডিপ ক্রিয়েট করতেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ডিপ ক্রিয়েট করতেছি ডিপ। তারপর এর মধ্যে আমি কী করবো, আমি প্রথমে লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়, ঠিক আছে। আমি অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পর আমি আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না, আপনারা এখানে প্রয়োজন অনুযায়ী লিঙ্ক দিয়ে দেবেন, আমি এখানে আমার তো হ্যাশ দিয়ে রাখছি। তারপর এই লিঙ্কের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা একটু মিনিমাইজ করে নিই, আমরা যেগুলোর সাথে কীভাবে লিঙ্ক অ্যাড করতে পারি, এবং যাতে এগুলোর উপরে ক্লিক করা, এখান থেকে কোনো ক্লিক করার পর কোনো ইফেক্ট আসতেছে না বা কোনো লিঙ্কে প্রবেশ করতেছে না। আমি চাচ্ছি এই যে এই আইকনগুলোর উপর আমরা লিঙ্ক ক্রিয়েট করবো এবং এটার সাথে কিছু টেক্সট অ্যাড করবো, ঠিক আছে। আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এখন। আমি আবার ওপেন করলাম, ওপেন করার পর আমি এখানে একটা লিঙ্ক নিয়ে নিলাম, লিঙ্ক নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, এর মধ্যে আমরা আইকনটা রাখবো। সাপোজ আমরা প্রথমে এই আইকনটা নিয়ে নিই এখান থেকে, ঠিক আছে, এটা আমি কাট করে দিলাম, এখানে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম, বাস পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। এখানে পেস্ট করার পর এখন লক্ষ্য করবেন আমি চাচ্ছি এটা, এটা ছিল সবার উপরটা ছিল আমাদের হোম আইকনটা ছিল, হোম আইকনটা ছিল। আচ্ছা, তো এখন আমি যদি এখানে এই অ্যাঙ্কর ট্যাগের এই মিডিলে দেখেন, এই যে অ্যাঙ্কর ট্যাগ এখানে শুরু হয়েছে, একটা এখানে প্রথম ট্যাগটা এখানে শেষ হয়েছে, তারপর এটা ক্লোজিং ট্যাগের এই যে মিডিলে যদি আমরা এখানে কিছু টেক্সট লিখে দিই, তারপর এখানে হোম লিখে দিলাম, এই হোম লেখাটা আপনারা অবশ্যই জানেন এটা ব্রাউজারে হোম লেখাটা শো করবে, দুই ট্যাগের মিডিলে আমরা যেটা লিখবো। আচ্ছা, তো আমরা এখানে প্রথম আইকনটার কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় আইকনটার কাজ করবো। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা ই করে নেবো, আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিবো, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম, তারপর এখানে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি লিখে দিচ্ছি কি, এখানে আমি লিখে দিচ্ছি সাপোজ এখানে আমি ইমেল লিখে দিচ্ছি, মেইল, ওকে। তারপর আমি কী করবো, এই যে এখানে এখানে আমি এই দ্বিতীয় আইকনটা এখানে আমি পেস্ট করে দেবো, এখানে ইমেলের আইকনটা কাট করে দিলাম, তারপর এখানে আমি এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিলাম, ওকে, ইমেল। তারপর তিন নম্বরটা, তিন নম্বরটা আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম, তারপর এখানে আমি একটা হ্যাশ দিয়ে দিলাম, এখানে আমি তিন নম্বর লিঙ্কটা কপি করে দিই, কন্ট্রোল। আচ্ছা, তো আমি এটা এখানে পেস্ট করে দিই এই অ্যাঙ্কর ট্যাগের মিডিলে, ঠিক আছে, যেহেতু আমরা লিঙ্কের মধ্যে রাখতে চাচ্ছি, তো এখানে আমরা পেস্ট করে দিলাম। এবং আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে একটা টেক্সট আসুক, টেক্সটটা আমরা এখানে কী দেবো, ফেসবুক, এফ এ বড় হাতে দিই, এফ এ ফেসবুক। আচ্ছা, এখানে আমরা ফেসবুক দিয়ে দিলাম, এখন আমরা আমাদের এই ডিপটা লাগতেছে না, এটা আমরা কেটে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা একটু উপরে তুলে নিই, সেট আপ করে নিই, ওকে। আচ্ছা, তো এখন লক্ষ্য করেন আমি যদি সেভ করি, সেভ করার পর এখন যদি আমি একটা ব্রাউজারে ওপেন করি, আচ্ছা এটা এই দিক থেকে তুলে দিই, নতুন করে একটু কাজ করব, এটা তুলে দিলাম। আচ্ছা, তো এখন আমি এটা একটা ব্রাউজারে রিফ্রেশ করব, এই যে ব্রাউজার এখানে আউটপুট দেখতে পাচ্ছি, তো এখানে রিফ্রেশ করলাম, তো দেখেন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা লক্ষ্য করেন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে সাথে কিছু
টেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই আইকনটার সাথে টেক্সটগুলো একবারে আপনার দেখেন একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি একবারে জড়ানো আছে আমি চাচ্ছি এটার মধ্যে একটা স্পেস মানে ক্রিয়েট করার জন্য একটু ফাঁকা করার জন্য সেটা কিভাবে করতে পারি আমরা সেটা সিম্পলি আমরা যদি এখন এই আই ট্যাগের পরে এখানে যদি আমরা একটা স্পেস দেওয়ার জন্য আমরা জানি কি করতে হয় আমাদেরকে আমরা এন্ড এন্ড বিএসপি ব্যবহার করতে পারি এখানে আমরা এন্ড এন্ড বিএসপি ঠিক আছে তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ করব ঠিক আছে তো এখানে একটা স্পেস এখানে হয়ে যাবে তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি ইমেলের এখানে এখানে আমি দিচ্ছি তারপর আবার এখানে দিচ্ছি আমি আচ্ছা এটা এখানে দিয়ে দিলাম আমি ওকে এটা তিনটার মধ্যে আমি দিয়ে দিলাম এখন যদি সেভ করি সেভ করব ব্রাউজার রিফ্রেশ করি তো দেখেন একটা এখানে একটা স্পেস সৃষ্টি হয়ে গেছে আচ্ছা তো এখন আমি কি করব আমি এখন এই যে এই লিঙ্কটাকে এখানে দেখেন আমি এখানে মাউসের কার্সরটা রাখার পর এখানে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা তো আমি চাচ্ছি এটা সিএসএস দিয়ে আরেকটু কাস্টমাইজ করব আমি কীভাবে করতে পারি আমরা ওকে একটু মিনিমাইজ করে নিচ্ছি লক্ষ্য করেন আমি একটা ডিবের মধ্যে একটা ক্লাস দিয়ে দিচ্ছি ডিব আচ্ছা একটা ডিবের মধ্যে ক্লাস দিয়ে দিচ্ছি ডিবের মধ্যে ক্লাস দিয়ে দিচ্ছি ক্লাসের নাম দিচ্ছি আমি এখানে আইকন ওকে এখন আমি এই আইকন ধরে এখানে আমরা কাজ করতে পারি তো আইকন এখানে কী করবো আমরা প্রথমে আইকনটা সিলেক্ট করবো আইকন তারপর আইকনের মধ্যে আমরা কী করতে চাচ্ছি কোন টেগের প্রথমে আমরা আইকনের মধ্যে আমরা এখানে লক্ষ্য করেন আইকনের মধ্যে আমরা প্রথমে এই এ ট্যাগ মানে এই অ্যাঙ্কর ট্যাগে আমরা কাজ করতে যাচ্ছি তো আমরা এখানে কী করবো আইকন লিখে এখানে এ দিলাম আচ্ছা তো তারপর এখানে আমি যদি এখন সেকেন্ড ব্রেকার দিই দেওয়ার পর এখানে আমি যদি এখন একটা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই ফন্ট সাইজ এখানে যদি আমি দিয়ে দিই সাপোজ 25 পিক্সেল সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম তো তারপর দেখেন এটা ইফেক্টটা কী আসে এটা আচ্ছা এটা সেভ করলাম সেভ করার পর রিফ্রেশ করলাম তো এটা ফন্ট সাইজটা বেড়ে গেছে এখানে এইচটিএমএল ফাইলটা সেভ করা ছিল তাই এটা আসছিল না আচ্ছা এটা সাইজটা বেড়ে গেছে এখন আমি চাচ্ছি এটা কালারটা চেঞ্জ করার জন্য ঠিক আছে তো কালারটা চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে এখানে কালার দিতে হবে কালার দিয়ে আমি এখানে কী করব এখানে কোলন দিলাম তারপর আমি কালার করে দিচ্ছি এটা হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করবে হ্যাশ আচ্ছা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম এবং সেভ করলাম লক্ষ্য করেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখেন এটা নিচে কী রয়েছে নিচে রয়েছে এখানে একটা আন্ডারলাইন রয়েছে এই আন্ডারলাইনটা আমি সরাতে পারি কীভাবে এটা আমরা টেক্সট ডেকোরেশনের মাধ্যমে আমরা এটা সরাতে পারি টেক্সট হাইফেন ডেকোরেশন যে যদি আমরা এখানে নান করে দিই নিচের আন্ডারলাইনটা এটা চলে যাবে এটা সেভ করলাম সেভ দেওয়া রিফ্রেশ করলাম তো দেখেন তার আন্ডারলাইনটা চলে গেছে আচ্ছা তো এখন আমরা আর কী করতে পারি এখানে এখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা শুধু আইকনের কালারটা চেঞ্জ করবো আমরা টেক্সটের কালারটা এটা লিঙ্কের কালার ব্লু থাকে নর্মালি ব্লুই থাকবে আমি শুধু আইকনের এই শুধু এই আইকনের কালারটা চেঞ্জ করবো তখন আমাদেরকে কী করতে হবে আমাদেরকে আলাদাভাবে এই আইকনটা সিলেক্ট করতে হবে তার জন্য কী করতে হবে আমাদেরকে এখানে আমরা যদি আই লিখে দিই আচ্ছা এর দ্বারা যদি আমরা আই লিখে দিই আচ্ছা তারপর দেখেন একটু লক্ষ্য করবেন এটা তুলে দিলাম আমি ওকে এখন এটা ক্লোজিংটা দিতে হবে আচ্ছা যদি সেভ করি তো দেখেন রিফ্রেশ করি শুধু এটার কালারটা চেঞ্জ হয়েছে এটার উপর ইফেক্ট পড়ছে এই যে আমি শুধু এখানে আইটা সিলেক্ট করেছি দেখেন যে এখানে আমরা কী করেছি প্রথমে এই ডিবি আইকনটা নিয়েছি আইকনের মধ্যে আমরা আই দিয়েছি মানে আই টেকের কাজটা করতে চাচ্ছি তাই আমি এখানে সিলেক্ট আই লিখে দিলাম আইকনের উপর আই লেখা লেখাতে শুধু এইটা এই সিএসএসটা শুধু এই আইকনের উপর মানে ইফেক্টটা পড়েছে তো এইভাবে আমরা কাজটা করতে পারি তো আমি এটা সাইজটা তুলে দিচ্ছি সেভ করলাম দেখেন শুধু একটার মধ্যেই চলে আসছে কারণ আরেকটা বিষয় হচ্ছে এ নামে এখন মানে আলাদাভাবে এই ইয়েটা সিলেক্ট করতে পারে কীভাবে এই লিঙ্কটাকে সিলেক্ট করতে পারি কীভাবে তো সেটার জন্য আমরা কী করবো আবারও ডট দিয়ে এখানে লিখবো আমরা আইকন তারপর স্পে দিয়ে আমরা কী করবো এখানে একটু দিকে নিয়ে আসি সুন্দর লাগবে দেখতে আচ্ছা নিয়ে আসলাম ওকে তো এখন আমরা এখানে কী করতে পারি এখানে আমরা এ লিখবো যেহেতু আমরা এই অ্যাঙ্কর টেক মানে এই লিঙ্কের কাজ করতে যাচ্ছি এ লিখে তারপর আমরা এখানে সেকেন্ড ব্রেকার দেবো দেওয়ার পর এখন আমরা এখানে এটার কাজ করাতে পারি আমরা এখানে এখন ইচ্ছা করলে কী করতে পারি আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিতে পারি টেক্সট ডেকোরেশন এখানে আমরা নান করে দিতে পারি তারপর আমরা কী করতে পারি এখানে ফন্টের সাইজ বাড়িয়ে দিতে পারি ফন্ট
সাইজটা আমরা কম বাড়া করতে পারি। দা ফন্ট সাইজ এখানে আমি 20 পিক্সেল করে দিচ্ছি, 20 পিক্সেল। তারপর সেগুলো দিয়ে ক্লোজ করলাম, সেভ করলাম। তো দেখেন এটা ফন্টের সাইজটা বেড়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে আমি আর কী করতে পারি, এখানে আমি ফন্টের কালারটা চেঞ্জ করতে পারি। এখানে আমি যদি কালার দিয়ে দিই কালার, তারপর কালার দেওয়ার পরে এখানে যদি আমি এটা করে দিই রেড করে দিতে পারি। আমি রেড করে দিচ্ছি, তারপর সেগুলো দিয়ে ক্লোজ করলাম, সেভ করলাম। তো দেখেন এটা রেড হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে আমরা বিভিন্নভাবে আমরা এটা ডিজাইনটা করতে পারি। আর এইভাবে আমরা কিন্তু এই আইকনটা এইভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই আইকনটা আপনি কিন্তু এইভাবেই আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন। তো দেখেন এই যে এখানে একটা আইকন ব্যবহার করা হয়েছে, এখানে দেখেন একটা আইকন ব্যবহার করা হয়েছে। এরকম বিভিন্ন আইকন কিন্তু এইভাবে ব্যবহার করা হয় মূলত, ঠিক আছে। এই আইকনগুলো আপনারা কীভাবে, আশা করি আপনারা কীভাবে কালার করবেন বা কীভাবে কাস্টমাইজ করবেন, ঠিক আছে, এগুলো আশা করি আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো এখন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি তারপর বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।